যাইরে আমার বরদাশান না, তারপরে আমার ভিতরে অত বড় একটা পাথরের রুগী, আমি আমি পারি না ফার্স্টে কাজে একটা ওষুধ খাইতাম। প্রত্যেকটি মুহূর্তই যাচ্ছে তাদের দুঃখ কষ্ট পাড়ি দিয়ে, নাই ঘরে খানি, নাই চালের ছাউনি, আছে শুধু দু চোখের টলটলে পানি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কেমন আছেন? যাই অসুস্থ মানুষ। আপনি বর্তমানে কি করছেন? গ্রাম করে ভিক্ষে করে খান? আপনার ফ্যামিলিতে কি উপার্জন করার মতো কেউ নেই? নাই নাই, আমার 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 কেউ নেই। কেউ নেই? না। তো আপনার ছেলে মেয়ে কতজন? তারা চার বোন দুই ভাই। চার বোন দুই ভাই? দুই ভাই। ছয় জন আর আপনারা দুজন? আটজন। আটজন? আটজনকে আপনি একা লালন পালন করছেন? আমি একলাই লালন পালন করি। এই বিক্রি করে? বিক্রি হই রই, আমি আটজন চালাই, বিক্রি হই না। খুব কষ্ট হয়? কষ্ট হয়, আমি অসুস্থ মানুষ, আমি বাচ্চাটা লইয়া ফুটি বিঙ্গিটা লইয়া আমি গেলাম গেলাম গিয়ে বিক্রি বিক্রি হয়ে খাই গিয়া এফোরা আমার এফোরা আমার তফিক দেয় না, আমি একটা খাবার তুমি বাচ্চাটা নিতাম। তুমি কি তোমার আব্বুর সাথে বিক্রি করতে যাও? তোমার কষ্ট হয়? বেশি কষ্ট হয়? বিশ করে পাও, বিশ করে হাত ব্যথা করে, পা ব্যথা করে। ভাই আমার বাচ্চাটা প্রতিবন্ধী বাচ্চাটা, বাচ্চার বাপে লইয়া গ্রামে গ্রামে একটা ভিক্ষা কইরা দুই চারটা যে আনতে পারেতে বাচ্চা খাচ্চা লইয়া খাই, আর না আনতে পারলে বাচ্চা খাচ্চা লইয়া উপাসে বইয়া থাকি। ভাই আমার ভাই গোটটাও নাই, একটু বাতাস আইলে আমার গোটটা উড়ে অনেক গায়ে এই দুপুতের হাত ধরে আর সহ্য করা যায় না। দুবেলা খেয়ে না খেয়ে জীবন কাটছে, তারপরে এই গড়টি মেরামত করার দরকার। একটি টাকাও সঞ্চয় নেই যে এই গড়টি মেরামত করবে। যদি আপনাদের দয়া মায়া লাগে তাদের জন্য একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিন। এই দেখো আমার বাচ্চারা খিলা খানদের ভাত খাইতো, আমার বরদাশান না, তারপরে আমার ভিতরে অত বড় একটা পাথরের রুগী, আমি আমি পারি না ফার্স্টে কাজে একটা ওষুধ খাইতাম। কদিন পরে পরে সাড়ে বিছনাথ ফইরাছি ক্রাইতে সাহায্য তুললা বেদনার ট্যাবলেট আইনা দিতে খাই খাইতে আমার দিফুতের উড়া কিছুদিন বাচ্চা আছে। আপনারা তো দেখতেই পাচ্ছেন এই শিশুটি খাবারের জন্য কান্না করছে, এত কষ্ট, এত কষ্ট, ভিতরটা ফেটে যাচ্ছে। আপনারা যদি একটু পারেন তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। তোমার সাথের ছোট ছোট বাচ্চারা যে স্কুলে যায় তা দেখে তোমার মায়াল হয়? মায়া হয়? তোমারও স্কুল যেতে মন চায়? প্রিয় দর্শক দেখুন, এই মেয়েটি হচ্ছে প্রতিবন্ধী, দেখেন তার হাতটি, তার পাও সমস্যা, তারপরেও এই মেয়েটিকে নিয়ে তার বাবা বিক্রি করতে গ্রামে গ্রামে যেতে হয়। খুবই দুর্দশায় কাটছে তাদের জীবন। সরাসরি এসে আপনারা যদি দেখেন সবারই হৃদয়ে কষ্ট জন্ম হবে, এদের জন্য মায়া সৃষ্টি হবে। আপনারাই পারেন আপনাদের কিছু কিছু সহযোগিতায় তাদের জীবনটা কিছু দিনের জন্য সুখীময় করে তুলতে। আজকে ভাত খাইছো? খাইছি না। খাইছো না? এখন প্রায় ১২টা বাজে, এখনও না খেয়ে আছে, কত কষ্টে কাটছে তাদের জীবন। এই ঘরে কি বৃষ্টি আসলে কি বৃষ্টি পড়ে? বৃষ্টি পড়ে খুবই কষ্ট হয়। প্রিয় দর্শক, বৃষ্টি আসলে উঠে বসে থাকতে হয়। আপনার এত সুখ কোথায় রেখে যাবেন? একটু সুখ বাপ করে কি তাদেরকে দেওয়া যায় না? ভেবে দেখুন তো। দেখা যায় টিনের ছাউনি, ছিদ্র দিয়ে পরে পানি, কাগজ দিয়ে দিয়েছে বাদা, তবু জলে সবই কাদা। বাঙ্গাগর গড় মেরামত করতে পারছো না? খুবই কষ্ট হয়। এই বালিশ, এই খেপা, এই খাপড় দিয়ে দিয়ে ভুতরে ঘুম পাতাইছি, এটা তেনা চেসরা দিয়ে দিয়ে ভুতরে ঘুম পাতাইছি, শীতে হারা রাত ঘুমাইতে পারছো না, খাপছে। আমার কিচ্ছু নাই। প্রিয় দর্শক আপনারা তো দেখতেই পাচ্ছেন তারা এই কাপড় চোপড়টি দিয়ে, পোশাকটি দিয়ে তারা শীত পার করছে। বাচ্চাটা রেলে সকালে যায় ভিক্ষা করতে, আনা খাওয়া রাত আটটা নটা হয় ভিক্ষা তো নিয়ে আনা, লেম লইয়া খারাইয়া থাকে কোনো। এখন আমরা কথা বলবো তাদের প্রতিবেশী একজন চাচার সাথে। এরার মতন গরিব মানে তারা আর এই কাম কর্ম করার কোনো মানে
আর ছেলে পেলে নাই। খুব একটা মেয়ে আছে, এ একবারে এই পঙ্গ ইটারে লইয়া ময়াল হইয়া হইয়া খায় আর ও আনে আর দুঃখ কষ্টে দিন যা দিন পার যায়। আর গরম এক পরে আমি আইয়া ও ঘরটার এই জুই জেদ করিয়া বাফানে হস বান্ধা সান্ধা দিই। খুব দুঃখ কষ্টে রাত্র তারা তাকে আমার বাড়িতে গিয়া তার রাত্রে মেঘ তু বানাইলে যায়। মানে কত কষ্ট করবো আর কত ইয়ে করবো। পারেন যদি আপনারা মনে যদি ধরে দয়া হইয়া এই গরিব রে আপনারা একটু সাহায্য করেন যদি দয়া করিয়া। আস্তা গড় একবারে ডুলা ডুলা হইয়া রয়েছে, মেঘ আইলে ঘুমাইতে পারেন না, থাকতে পারেন না, মেঘ তুফান আইলে দৌড়িয়া দৌড়িয়া মানুষের ঘরে ঘরে যায়। খুব দুঃখ কষ্টে এরা আর দিনপাটটা যায়। এদের সম্পর্কে সত্যতা যাচাই করার জন্য তাদের প্রতিবেশীদের কাছে চলে আসলাম। উপাস খাপাস তাকে বাচ্চা কাচ্চা লইয়া বান তুফান আইলে দৌড়িয়া আমার ঘোরায়। এরপরে উপাস খাপাস যে তাকে একবেলা খাইতারে না দুইবেলা খাইতারে না আমরা দিয়া চালাই কত কত হারে খেটা দিব বেশি অভাবে যে কষ্ট দেখা যায় আমরারও খিলা লাগে। মানে আপনারা যদি মায়া দয়া লাগে তোমরা সাহায্য করো। এই যে আপনার প্রতিবেশী সম্পর্কে আপনি কতটুকু জানেন? এরা পক্ষে কতটুকু জানবো, এরা তো নিশ্চয় গরিব, গরিব বিখ্যাত যায় প্রতিবন্ধী মায়া লইয়া সাতজন বাচ্চা কাচ্চা বিখ্যাত গেলে খেয়েও দেয় খেয়েও না যাও এন তার এক শক্ত খায় আর তিন শক্ত উপাস থাকে। বাচ্চা কাচ্চার খান্দা দেখলে তো আমরা আর মায়া লাগে, মায়া লাগলে কি তখন আমরা একবার দেয় দুইবার দেয় আমরা তো কুলায় না আমরা কত দিম। এরা যে একটা অভাবি মেঘ তুফান দিলে তারা থাকতে পারে না কোনটা না ওবারই হবারই তারা দৌড়িয়া দৌড়িয়া এখন এখবারই যায়। প্রিয় দর্শক, আপনারা তো শুনলেনই তাদের করুণ কাহিনী। তাদের জন্য যদি আপনাদের মনে মায়া সৃষ্টি হয় তাহলে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিন, যেন কিছুটা দিন তারা সুখে কাটতে পারে। এখন কোথায় যাচ্ছ? বিক্ষেত যাচ্ছ? এই নেও মামনি, তুমি কিছু খাইও, হ্যাঁ খিদে লাগলে। দেখি তোমাদের জন্য আমি কিছু করতে পারি। প্রিয় দর্শক, যদি আপনাদের হৃদয় কাঁদে তাহলে তাদের জন্য একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিন। এই হৃদয় বিদারক কষ্ট দেখে জানি না কার হৃদয়ে তাদের জন্য একটু ভালোবাসার জায়গা হবে, ছোট্ট একটি ঘর পাবে সেই আশায় বুক বেঁধে চেয়ে আসে, কেউ নি ফুরাবে এই আশা। তো বন্ধুরা, সহযোগিতার হাত বাড়িয়ে তাদের জন্য মহান হৃদয়ের পরিচয় দিন। আর এই ভিডিওটি বেশি বেশি শেয়ার দিয়ে তাদের স্বপ্ন পূরণের সুযোগ করে দিন, এতে আপনিও হবেন মহান মনের মানুষ। সবাইকে ধন্যবাদ।